সন্মানীয় সাংবাদিক বন্ধুসকল, বর্তমান দিল্লীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাসিত আমার ভারতবর্ষ চলি আছে, আর বর্তমান ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকার চলি আছে। মানে এগারী কংগ্রেস দলের বিধায়ক, আর বর্তমান সময়ত মই এগারী অনুসূচিত জাতিরও বিধায়ক। মই মোর সমষ্টি, মোর মঙ্গলদৈ বিধানসভা সমষ্টি, আর আমার জাতির স্বার্থত বর্তমানের যে সরকারের উন্নয়নমূলক কাম, সেই উন্নয়নমূলক কামবিলাক সহযোগিতা আগবার মই সিদ্ধান্ত গ্রহণ করেছো। আর সেইভাবে মই বর্তমানের সরকারের লগত বিধায়ক হিসাবে আছো, কিন্তু সরকারের যে উন্নয়নমূলক কাম কাজ তাতে সহযোগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছো। সেটা মই সদ্যহতে কব নোৱাৰিম, কিন্তু মই নিজে আজি সিদ্ধান্ত লৈছো যে কমলাক্ষ দুর্গায়স্থ ডাঙরিয়া আর মই আমি দুইগারী সরকারক, কংগ্রেস দলতে আমি আছো, কিন্তু সরকারক আমি উন্নয়নমূলক কাম কাজের ক্ষেত্রে সমর্থন আগবাইছো। না, আপনাদের যদি মোৰ মঙ্গলদৈ যিখিনি মই কাম করেছো যোৱা তিনি বছর, আপনাদের চাই সরকারের যিমানবিলাক উন্নয়নমূলক কাম কাজ সকলোবিলাকতে মই সহযোগিতা করে আইছো, আর সমষ্টির যথেষ্টখিনি ডেভেলপ হয়েছে, কিন্তু আরো কিছু কাম মোৰ কৰিবলগীয়া আছে। গতি আগন্তুক দুবছর সেই আটাইখিনি কাম যাতে মই যিখিনি প্রতিশ্রুতি দিছিল ইলেকশনত, সেই প্রতিশ্রুতিখিনি যাতে পূরণ করব পো, তার কারণে মই সরকারের লগত আর মুখ্যমন্ত্রী মহোদয় সহযোগিতা আগবাই। আপনি আজি বা কালি আপনি বিজেপিলে যোগদান করব নাকি? আজি বা কালি বা পরবর্তী সময় বিজেপিলে? এইটা প্রশ্ন আহা নাই যে আমি উন্নয়নের ক্ষেত্রে সরকারের লগত সহযোগিতা আগবাইছো। না, মই কলোয়ে যে মই যেবিলাক সরকারি কাম কাজ এইবিলাকত মই মোৰ সমষ্টিত সহযোগিতা করেছো, মোৰ কিছু ডেভেলপ হয়েছে, কিন্তু আরো মোৰ কিছু কাম করবলগীয়া আছে। এইটো চাওক, বহাটো সিদ্ধান্তটো স্পিকারে দিয়ে, স্পিকারের সিদ্ধান্ত মতে আমি কত বহিম, কিন্তু আমি কৈছো যে আমি এতিয়াও কংগ্রেসরে সেবক আছো। কোনটো না, আমার কথা তো সিম্পল যে আমি সরকারখনক সমর্থন আগবাইছো, কমলাক্ষদেব পুরকায়স্থ আর মই বসন্ত দাস, ইমানে। বাকি আপনাদের মানে এই শুনক, আমি সরকারখনের উন্নয়নমূলক কাম কাজের ক্ষেত্রে সরকারের লগত সহযোগিতা আগবাইছো, ইমানে কথা। দলে যদি আপনাদের এই কারণে নিলম্বন করে শশীকান্ত দাস, এইটা আপনাদের পিছত গম পাব। আজি যেটা কমলাক্ষদেব পুরকায়স্থে কৈছে যে আজি আরম্ভণি, লাহে লাহে আর কথা পাতিম, একদিনেতো শেষ নহয়। তেনেকুৱা নাই যে আমার যেহেতু ইলেকশনত প্রতিশ্রুতি দিয়া যায় যে সমষ্টিবিলাকত ডেভেলপমেন্টের কথা আছে, মই যিখিনি প্রতিশ্রুতি আছিল কিছু পূরণ হয়েছে, আর কিছু কাম করব। আর যেহেতু মোৰ সমষ্টিটো ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার প্রবলেম বহুত বেশি। সেইবিলাক আজিয়ে সময় নহয়, যেহেতু আমি সরকারখনক সমর্থন আগবাইছো, পিছর কথাখিনি চর্চাটো মোৰ তিনি বছর পৰাই চলি আছে। আর সরকার যেহেতু মোৰ সমষ্টিত মুখ্যমন্ত্রী মহোদয় গলে প্রত্যেক মিটিংতে মই আছো, মই সদায় সহযোগ করেছো। সেইটো কথা নহয়, আসলে মই 2001ত এমএলএ হৈছিলোঁ, 2001 চনত মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার একেলগে এমএলএ হৈছোঁ, আকৌ 2011 চনত একেলগে মন্ত্রী হৈছোঁ, গতি আন্তরিক একটা সম্পর্ক আছে, রাজনীতির বাহিরতো কিছু সম্পর্ক থাকে। গতি মুখ্যমন্ত্রী মহোদয়ের লগত যেটা সম্পর্ক, আজির সম্পর্ক নহয়, আজি 23 বছর হল, 23 বছর দিন তেখেতের লগত একটা সম্পর্ক আছে, গতি সকলতে রাজনীতি নহয়, সেইবিল কথা আপনাদের বনাব। আর আজি যদি গোটেখিনি কই দিয়া যায় পিছত কেনে।